Hello friend, আজি আকৌ আইছো আপোনালোকৰ ওচৰত এটা নতুন ৰেচিপি লৈ আজি মই বনাবলৈ গৈছো ভেগান চপ মানে ভেগান ফ্রাই তাকে মই আপোনালোকৰ ওচৰত শেয়ার কৰি আছো আপোনালোকে ভিডিওটো প্ৰথম পৰা হেখৰ লগে চাই বুলি আখা ৰাখিছো বলক তেতিয়া হলে বনাবলৈ যাও এনেকুৱা সাইজৰ দুটা বেগেনা লৈছো তাকে মই গুল গুলকে কাটি লৈছো দুটা বেগেনা এতিয়া ইয়াত মই এসামুস নিমক দিম আৰু পানী দি কেনে মই ধুনিয়াকে ইয়াক তিয়াই থৈ দিম 10 মিনিট লগে তিয়াই থৈ দিম মই ইয়াক সব 10 মিনিট হৈ গল এতিয়া মই ইয়াৰ পৰা এনেকুৱাকে চেপি কেনে পানী বেগেনাৰ পৰা গুটেখিনি পানী উলাই লম গুটেখিনিক মই এনেকুৱাকে চেপি মেলি পানী উলাই দিম সকছন গুটেখিনি মই বেগেনাৰ পৰা পানী উলাই ললো এতিয়া মই ৰেডি কৰিছো এয়া অকমান নিমক লৈছো তাৰ সাথে কাশ্মীৰী লাল মিৰ্চ 1 চামচ হালধি আৰু 1 কাপ চাউলৰ গুড়া আৰু 2 চামচ কৰ্নফ্লাৱাৰ আৰু 1 চামচ আদা লহুন বটা আৰু 1 চামচ শুকান জলকীয়া বটা লৈছো ইয়াকে মই এতিয়া পানী দি কেনে ধুনিয়াকে এটা ঘোল বনাই লম গুটেখিনি ধুনিয়াকে মিলাই লম সক এনেকুৱাকে মই বনাই ললো এতিয়া ইয়াত মই গুটে বেগেনাখিনি দি দিম ইয়াত তেল দিছো মই রিফাইন অয়েল এতিয়া ইয়াক মই ফ্রাই কৰিম আপোনালোকক মোৰ ভিডিও ভাল লাগে যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস কৰি দিব আৰু কোনোবা যদি মোৰ চেনেলত নতুনকে আহিছে প্লিজ সাবস্ক্রাইব কৰি দিব সক মই এনেকাকে ধুনিয়াকে ফ্রাই কৰি যাম সক ধুনিয়াকে ফ্রাই হৈ গল ধুনিয়াকে ৰঙচুৱা হৈছে ইয়াক উলাই লম এতিয়া এনেকুৱাকে মই গুটেখিনি বেগেনা ফ্রাই কৰি লম আৰু এটো খাবলৈ বহুতই টেস্টি হয় আপোনালোকে এবাৰ ট্রাই কৰি চাব এনেকুৱাকে বনাবলৈ সবে বেগেনা ফ্রাইটো বনাই খায় ঘৰত হলে বে এবাৰ মোৰ নিচিনাকে বনাই খাবচোন আপোনালোকে সব গুটেখিনি মই ফ্রাই কৰি ললো কি ধুনিয়া কালাৰ হৈছে আৰু খাবলৈ বহুত টেস্টি হয় এটো আপোনালোকে এবাৰ ট্রাই কৰিব মোৰ ভিডিও ভাল লাগিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কৰি দিব বাই বাই